আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জটিল সংখ্যার নিয়ে আলোচনা করব এবং জটিল সংখ্যা আজকে আমরা আজকের যে ক্লাসটা করব এটা জটিল সংখ্যার শেষ ক্লাস। আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলি দেখবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। আজকে আমরা জটিল সংখ্যার একটা অঙ্ক দেখো, সবাই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে প্রমাণ করো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব ইকুয়াল 27 এ বি সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব ইকুয়াল 27 এ বি সি। তাহলে আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড আমাদের এটা সমান 27 এ বি সি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে কি আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব। তাহলে আমরা এটা সমান এই প্রথম মানটা সমান এক্স ধরলাম, এক্স সমান এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এক্স এটা সমান আমরা এক্স ধরব, যেহেতু এ বি সি দেওয়া আছে তাহলে আমরা এক্স ধরব। আর এখন এই মানটা সমান ধরব আমরা এটা ধরব, ওয়াই সমান এ ওমেগা এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে কি হইলো, এখন এটা সমান যদি এক্স ধরি তাহলে কি হবে এক্স কিউব। ঠিক আছে, এটা সমান যদি এক্স ধরি তাহলে কি হবে এক্স কিউব প্লাস এটা সমান ওয়াই ধরলে ওয়াই কিউব। তাহলে আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ইকুয়াল দিয়ে লিখব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস, এখানে কি আছে প্লাস যদি লিখি তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখন এখানে ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি হবে মাইনাস ওয়ান। তাহলে আমরা মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর ওয়ান সমান আমরা জানি ওমেগা কিউব, তাহলে ওয়ানের পরিবর্তে লাগবে ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, আর কিছুই না, এখন ইকুয়াল এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এই ওমেগার সাথে এক্স ওয়াই গুণ করলে ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করলে ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এই দুইটা থেকে কি কমন যে আমরা দেখো দুইটার মধ্যে কি আছে কমন এক্স, তাহলে আমরা এক্স কমন নিব, যদি এক্স কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস এই দুইটার মধ্যে কি কমন যা দুইটাতে ওমেগা স্কোয়ার এখানে ওমেগা কিউব, তাহলে ওমেগা স্কোয়ার কমন যা আর দুইটার মধ্যে কি আছে এটাতে ওয়াই আছে এটাতে ওয়াই স্কোয়ার আছে ওয়াই কমন যাবে, তাহলে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই চলে গেলে থাকবে ওমেগা ওয়াই। এখন দেখো এখানেও আছে এক্স প্লাস ওমেগা ওয়াই এখানেও এক্স প্লাস ওমেগা ওয়াই, তাহলে আমরা এই দুইটাকে কি লিখতে পারি এটা লিখতে পারি, আর এখানে এটার সামনে কি আছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম এক্স ওয়াই দিয়ে। এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলি এখানে বসাবো, আমরা ধরে নিয়েছিলাম এক্স সমান এই মানটা ওয়াই সমান এটা, তাহলে আমরা এক্স এর মান বসাবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এটি হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, আর প্লাস ওয়াই ওয়াইয়ের মান কোনটা এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, তাহলে এ প্লাস এক্স ওয়াইয়ের পরিবর্তে লাগবে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইনটু। এখন এক্স এর মানটা আবার এখানে বসাবো, এক্স এর মান বসাইলাম। ঠিক আছে, এক্স সমান কি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এক্স এর মান বসাবো প্লাস ওয়াই এর সাথে ওমেগা গুণ করে দিব, আমরা একবারে লিখে ফেলবো ওয়াই এর সাথে, এখানে ওয়াই এর সাথে কি আছে ওমেগা, তাহলে ওমেগা যদি আমি এটার সাথে ডাইরেক্ট গুণ করে দিই তাহলে কি হবে, প্রথম এখানে তো আমরা লিখলাম এই যে এক্স এর মান, এক্স এর মান এখানে এক্স, এই যে এক্স এর মান এতটুকু লেখার পরে এখন ওয়াই এর সাথে ওমেগা গুণ করে ফেলবো একবারে, তাহলে কি লাগবে ওমেগা গুণ করলে এ ওমেগা, এখানে ওয়াই এর সাথে ওমেগা যদি গুণ করে তাহলে কি হবে এ ওমেগা
প্লাস এর সাথে ওমেগা গুণ করলে বি ওমেগা কিউব প্লাস এর সাথে ওমেগা গুণ করলে হবে সি ওমেগা স্কয়ার ঠিক আছে আমরা গেল এই মানটা গেল এরপর আবার ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই তাহলে এক্স এর মানটা আমরা বসাবো এক্স সমান কি এই মানটা আমরা এখানে বসালাম তিনটা প্রথম তিনটা সংখ্যা এক্স এর মান আর কি আছে ওমেগা স্কয়ার ওয়াই ওয়াই এর সাথে ওমেগা স্কয়ার একবার গুণ করে আমরা বসা দেব তাহলে আমরা ওয়াই স্কয়ার এর সাথে যদি মানে কি আছে ওয়াই স্কয়ার এর সাথে সরি ওমেগা স্কয়ার এর সাথে ওয়াই আছে তাহলে ওয়াই এর সাথে ওমেগা স্কয়ার গুণ করা এখানে এ ওমেগা স্কয়ার এই যে লিখলাম এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 কারণ ওমেগা স্কয়ার এর সাথে ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা এর সাথে ওমেগা স্কয়ার গুণ করলে হবে সি ওমেগা কিউব ঠিক আছে এখন আমরা এখানে দেখো ইকুয়াল এ প্লাস এ আমরা তিনটা অংশ পেলাম এটা একটা অংশ এই এটার জন্য এই অংশটা মাঝে এই অংশের জন্য এই অংশটা আর এটার জন্য আমাদের এই যে এখানে যে অংশটা শুধু অ্যাপ্লাই করলাম মানগুলি যে মানগুলি ধরছিলাম সেই মানগুলি আমরা অ্যাপ্লাই করলাম ঠিক আছে তাহলে এখন আসো এ এখানে আছে এ তাহলে কি হবে এ প্লাস এ টু এ এন্ড বি ওমেগা স্কয়ার তাহলে আমরা যদি এই দুইটার মধ্যে বি কমন নেই তাহলে কি থাকবে এখানে আছে বি ওমেগা এখানে আছে বি ওমেগা স্কয়ার বি কমন নিলে এখানে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখানে আছে সি ওমেগা স্কয়ার এখানে আছে সি ওমেগা তাহলে সি কমন নিলে থাকবে কি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আবার দ্বিতীয় অংশতে আসো তাহলে এখানে এ প্লাস এ ওমেগা তাহলে এ প্লাস এ ওমেগার মধ্যে আমরা যদি এ কমন নেই ঠিক আছে এখানে এ কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এ ওমেগা কমন নিলে এ কমন নিলে থাকবে ওমেগা প্লাস এখানে আছে বি ওমেগা এখানে আছে বি ওমেগা কিউব তাহলে বি যদি কমন নেই তাহলে কি থাকবে ওমেগা প্লাস ওমেগা কিউব প্লাস সি ওমেগা এখানে আছে সি ওমেগা স্কয়ার এখানে আছে সি ওমেগা স্কয়ার তাহলে কি হবে টু সি ওমেগা স্কয়ার সি ওমেগা স্কয়ার সি ওমেগা স্কয়ার যোগ করলে কি হবে টু সি ওমেগা স্কয়ার এখন তৃতীয় অংশের মধ্যে আসো এখানে আছে এ আর কি এখানে আছে এ ওমেগা স্কয়ার তাহলে আমরা যদি এ কমন নিই তাহলে এখান থেকে এ কমন গেলে থাকবে ওয়ান প্লাস এখান থেকে এ কমন গেলে থাকবে ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা এখানে আছে বি ওমেগা টু দি পাওয়ার 4 বি কমন নিলে থাকবে কি ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখন যদি আমরা সি কমন নিই এখানে আছে সি ওমেগা স্কয়ার এখানে আছে সি ওমেগা কিউব সি কমন নিলে কি থাকবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ওমেগা কিউব আমরা দেখো এখানে সি আছে সি ওমেগা স্কয়ার এখানে আছে সি ওমেগা কিউব যদি সি কমন নেই তাহলে কি থাকবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এখন আসো ইকুয়াল পরের লাইনে 2a প্লাস b ইনটু আমরা জানি একটু আগে আমরা পড়ছিলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস 1 তাহলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে লিখব মাইনাস 1 প্লাস c ইনটু এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে মাইনাস 1 লিখব তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটাকে ক্লোজ করে দিব ঠিক আছে এই যে এই অংশটা আমরা কাজ করলাম এতটুকু এখন আমরা দ্বিতীয় অংশটাতে যাব দ্বিতীয় অংশের মধ্যে কি আছে এটি হচ্ছে দ্বিতীয় অংশ এখানে দেখো এ আমরা যা আছে তাই লিখবো এ ইন্টু ওয়ান প্লাস ওমেগা প্লাস বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা কিউবের মান আমরা জানি কি ওমেগা কিউব সমান ওয়ান প্লাস এখানে টু সি ওমেগা স্কোয়ার দ্বিতীয় অংশ শেষ এখন আসো তৃতীয় অংশের মধ্যে তাহলে এখানে আমরা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস বি বি এখানে ওমেগা প্লাস ওমেগা ফোর আমরা জানি ওমেগা ফোর সমান কি ওমেগা ওমেগা ফোর সমান ওমেগা ওমেগা টু দি পাওয়ার 4 আমরা আগেও লিখছিলাম ওমেগা 4 সমান ওমেগা কিউব ইনটু ওমেগা সমান 1 ইনটু ওমেগা সমান ওমেগা এই যে আমরা এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে বি 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 যা রয়ে গেল আর এখানে ওমেগা প্লাস ওমেগা 4 এর পরিবর্তে লিখবো ওমেগা প্লাস সি ইনটু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব তারপর আমাদের এরপরে ইকুয়াল পরের লাইনে আমরা যাব 2a প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস সি তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব এ ইনটু ওয়ান প্লাস ওমেগা এখানে ওয়ান প্লাস ওমেগা সমান কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান যদি জিরো হয় তাহলে যে কোনো দুইটা বাম পাশে রাখলে আরেকটা ডান পাশে চলে যাবে মাইনাস হয়ে তাহলে এখানে আছে ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার ঠিক আছে এখানে এ ওয়ান প্লাস ওমেগা তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস ওমেগা পরিবর্তে লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস টু সি ইন্টু ওমেগা স্কোয়ার
মাঝের অংশ শেষ তারপরে লাস্টের অংশটা আমরা কিভাবে কাজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার পরিবর্তে কি লাগবে 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে এটা ওই পাশে গেলে হবে মাইনাস ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে লিখব মাইনাস ওমেগা প্লাস ওমেগা প্লাস ওমেগা 2 ওমেগা 2 ওমেগার সাথে b গুণ করলে 2b ওমেগা প্লাস c ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে লিখব মাইনাস ওমেগা ঠিক আছে এরপর লাইন আসো আমরা এখানে যা আছে তাই লিখব এটার সাথে আমরা যদি এখানে দেখো দ্বিতীয় অংশের মধ্যে কি আছে দ্বিতীয় অংশটা প্রত্যেকটার মধ্যে কি আছে ওমেগা স্কয়ার আছে প্রত্যেকটা দ্বিতীয় অংশের মধ্যে তিনটা পার্ট আছে এটা প্রথম পার্ট এটা দ্বিতীয় পার্ট এটা তৃতীয় পার্ট তাহলে তিনটা অংশের মধ্যে আমরা প্রত্যেকটার মধ্যে দেখলাম a ওমেগা স্কয়ার b ওমেগা স্কয়ার 2c ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার আমরা কমন নিতে পারি যদি ওমেগা স্কয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কি -a এখানে থাকবে প্লাস এ মাইনাসে -b +2c ইনটু ওমেগা স্কয়ার আবার এই অংশের মধ্যে দেখো লাস্টের অংশের মধ্যে এখানেও তিনটা পার্ট আছে তিনটা পার্টের মধ্যে এখানে প্রথম পার্টের মধ্যে ওমেগা আছে দ্বিতীয় পার্টে ওমেগা তৃতীয় পার্টে ওমেগা আছে তাহলে আমরা ওমেগা কমন নিতে পারি ওমেগা যদি কমন নেই এখান থেকে তাহলে কি থাকবে মাইনাস এ ওমেগা কমন চলে গেলে থাকবে মাইনাস এ এখানে থাকবে প্লাস টু বি এখান থেকে ওমেগা চলে গেলে থাকবে মাইনাস সি ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এরপর আরেকটু অংশ রয়ে গেছে অঙ্কের কমপ্লিট হয় না এখনো আমরা এটাতে চলে যাচ্ছি আমরা যদি এখন এখানে দেখো কি আছে এখানে সমান সমান দিয়ে আমরা লিখি আমি যদি লিখি এখানে দেখো কি হয় 2a - b - c এখানে আমরা যদি সাজাই লিখি তাহলে হবে কি 2c - a - b দ্বিতীয় অংশটা 2c - a - b তৃতীয় অংশতে কি 2b - a - c 2b - c - a আর কি থাকে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা গুণ করলে হবে ওমেগা কিউব তাহলে এখন এটাকে যদি আমি শুধু আরেকটা শর্ত দিয়ে লিখি আমি যদি লিখি 3a - অফ a প্লাস b প্লাস c এখানে আছে দেখো আমি যদি ব্র্যাকেট উঠাই ফেলি 3a - a - b - c তাহলে -b - c আছে 3a থেকে - a চলে গেলে থাকবে + a 2a ঠিক আছে এটাকে যদি আমরা ব্যাঙ্গে ক্যালকুলেশন করি তাহলে এই মানটা আসবে একই ভাবে 3c অফ a প্লাস b প্লাস c আমরা তারপরে অংশটা লিখব 3b মাইনাস অফ a প্লাস b প্লাস c আর ওমেগা কিউবের মান 1 এখানে ওমেগা কিউব আছে ওমেগা পরিপূরিত কি লিখব 1 তাহলে আরেকটা শর্ত আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো a প্লাস b প্লাস c সমান 0 এই অঙ্কের মধ্যে একটা শর্ত দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0 তাহলে আমরা a প্লাস b প্লাস c পরিপূরিত কি লিখব 0 তাহলে 3a মাইনাস 0 3c মাইনাস 0 3b মাইনাস 0 এটা সমান 0 হয়ে যাবে এটা সমান 0 হয়ে যাবে এটা সমান 0 হয়ে যাবে তাহলে আমরা লিখব কি 3a মাইনাস 0 3c মাইনাস 0 তারপরে 3b মাইনাস 0 তাহলে এখন কি হয়েছে প্রত্যেকটা কি গুণাকার আছে 3 সাথে 3 এই 3 3 3 গুণ করলে কি হবে 27 a b c এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে অঙ্কটা একটু বড় কিন্তু এই অঙ্ক অলরেডি সৃজনশীল পরীক্ষাতে এই অঙ্কটা এই নিম্ন অঙ্ক কয়েকবার বোর্ডে আসছে তা আমরা অঙ্কটা প্র্যাকটিস করব আমি যেহেতু উপর অংশ মুছে ফেলছি আমরা সেকেন্ড টাইমে বুঝাতে পারবো না ঠিক আছে আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখছো এখন আমরা এটা সিমিলার আমরা কি করব যে আরো সিমিলার অঙ্ক পরীক্ষাতে একটু ঘুরে দেই এগুলি আসে আমরা এগুলি এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিব ঠিক আছে আমরা প্রথম এটা সমান x ধরব এটা সমান y ধরব এটা সমান যদি x ধরি তাহলে কি হবে x কিউব প্লাস এটা সমান y ধরলে y কিউব তাহলে x কিউব প্লাস y কিউব সূত্র আমরা জানি তারপরে কি করব আমরা এখানে মাইনাস x স্কয়ার জায়গাতে আমরা প্লাস অফ মাইনাস ইনটু x স্কয়ার লিখব তারপরে মাইনাস 1 এর পরিবর্তে লিখব কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর 1 এর পরিবর্তে ওমেগা কিউব লিখে ক্যালকুলেশন করে আমাদের একটা তিনটা অংশ পাবো প্রত্যেকটা অংশ কি আবার x y z এর মানগুলো আমরা বসাই দেব এখানে x এর মান বসাইছিলাম তারপর এখানে y এর মান এখানে x এর মান প্লাস এখানে কি b ওমেগা
ওমেগা ওয়াই ছিল ওমেগা ওয়াই তাহলে ওমেগা ওয়াই এর মান বসাইছি এখানে ছিল x প্লাস ওমেগা স্কয়ার ওয়াই এর মান বসাইছি বসানোর পরে আমাদের এখান থেকে এ আলাদা করছি বি আলাদা করছি প্রথম অংশ থেকে সি আলাদা করছি তারপরে এখান থেকে কি এই মাঝে যে অংশ আছে এখান থেকে এগুলি আলাদা করছি বি গুলি একসাথে লিখছি সি গুলি একসাথে লিখছি তারপরে তৃতীয় অংশের মধ্যে এ দুটো একসাথে রাখলাম কমন নিছি বি দুটো একসাথে লিখে কমন নিছি সি দুটো একসাথে লিখে কমন নিছি তারপর কি করলাম এখানে 2a আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান আমরা জানি -1 এখানে আসবে -1 আর এখানে কমন নিলে এটা আসলো 1 প্লাস ওমেগা এখানে ওমেগা কিউবের মান 1 তাহলে 1 প্লাস ওমেগা এখানে 2c ওমেগা আর এখানে কি 1 প্লাস ওমেগা স্কয়ার এখানে b ইনটু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আমরা জানি ওমেগা তাহলে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখব ওমেগা b ইনটু ওমেগা প্লাস ওমেগা প্লাস c ইনটু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান 1 তারপর আমরা কি লিখব এখানে প্রথম অংশ 2a প্লাস এ মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস সি ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a ইনটু 1 প্লাস ওমেগা পরিবর্তে আমরা কি লিখব মাইনাস ওমেগা স্কয়ার এটা আমরা সবাই জানি তারপরে এখানেও একই দ্বিতীয় 1 প্লাস ওমেগার পরিবর্তে মাইনাস ওমেগা স্কয়ার এখানে যা আছে তাই 2c ওমেগা স্কয়ার তারপরে এখানে তৃতীয় অংশ থেকে লিখব a ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার এর পরিবর্তে লিখব মাইনাস ওমেগা প্লাস এটা এটা যোগ করলে ওমেগা ওমেগা 2 ওমেগা সাথে বি গুণ করলে 2b ওমেগা প্লাস এখানে c ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখব মাইনাস ওমেগা স্কয়ার ঠিক আছে তারপর তো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে এখানে যা আছে তাই ইকুয়াল দিয়ে লিখব তারপর এখানে কি প্রত্যেকটা অংশতে কি ওমেগা স্কয়ার কমন যায় তাই না তাহলে যদি কমন যায় তাহলে আমরা কি লিখব ওমেগা স্কয়ার কমন নিয়ে এখানে তিনটা অংশ থেকে কমন নিয়ে নিলাম এই যে বাইরে এখানে থাকবে মাইনাস এ এখানে থাকবে মাইনাস বি প্লাস 2c এখান থেকে ওমেগা কমন যায় তাহলে মাইনাস এ প্লাস 2b মাইনাস 2 মাইনাস c ইনটু ওমেগা তারপরে কি লিখলাম এখানে যা আছে তাই এখান থেকে আমরা এটা সাজিয়ে লিখলাম 2c মাইনাস এ মাইনাস বি এখানে তারপরে 2b মাইনাস এ মাইনাস সি ইনটু ওমেগা স্কয়ারের সাথে ওমেগা গুণ করলে কি হবে ওমেগা কিউব তারপর আসো আমরা যদি লিখি 3a মাইনাস অফ a প্লাস b প্লাস c আমরা যদি এইভাবে লিখি কারণ আমরা এটা যোগ বিয়োগ করলে এই লাইনটা আসে 3a থেকে মাইনাস এ চলে গেলে থাকবে 2a তারপরে মাইনাস b মাইনাস c একইভাবে আমরা লিখব 2 3c মাইনাস অফ a প্লাস b প্লাস c 3b মাইনাস অফ a প্লাস b প্লাস c তাহলে এটার মান যেহেতু 0 3a মাইনাস 0 ইনটু 3c মাইনাস 0 ইনটু 3b মাইনাস 0 এইগুলি গুণ করলে 27abc ঠিক আছে দেখো কুমার তোমাদেরকে দিচ্ছি যদি a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস c ওমেগা হোল কিউব প্লাস a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কয়ার হোল কিউব সমান 0 হয় তবে প্রমাণ করো যে এ সমান হাফ অফ বি প্লাস সি বা বি সমান হাফ অফ সি প্লাস এ বা সি সমান হাফ অফ এ প্লাস বি ঠিক আছে এটা একটা অঙ্ক সেম অঙ্ক আমরা যে অঙ্কটা করলাম এটা আর এটা সেম এখানে আগে অঙ্ক তো এখানে আমরা এটা সমান এক্স ধরছিলাম এটা সমান ওয়াই ধরছিলাম তাহলে আমরা লিখব এটাকে লিখব দেওয়া আছে এটা দেওয়া আছে এটা প্রমাণ করব তাহলে আমরা লিখব দেওয়া আছে এটা সমান 0 তাহলে এটা সমান বাদ দিয়ে লিখব এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 0 তারপরে আগের যে অঙ্কটা করছি ওই নিয়মে আমরা এই অঙ্কটা অ্যাপ্লাই করব দেখো প্রথম লাস্টে ক্যালকুলেশন করে তিনটা পার্ট পাবো তারপরে প্রথমটা সমান 0 দ্বিতীয়টা সমান 0 তৃতীয়টা সমান 0 ধরে ক্যালকুলেশন করলে এই মানগুলি আসবে ঠিক আছে আরেকটা হোমওয়ার্ক
a omega plus b plus c omega square whole square plus a omega plus b omega square plus c whole square সমান 0 হয় তবে প্রমাণ করো যে a সমান c অথবা b সমান half of a plus c ঠিক আছে তো আমরা করি আমরা আশা করব যে আমরা যে অঙ্কটা করছি এই নিয়মে দুইটা অঙ্ক তোমরা যদি বাছাই করো তাহলে দুইটা অঙ্ক পারবা আর অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে প্রায় আসে ঠিক আছে রমজানের মাস সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করবা এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম